বিসমিল্লাহ রহমানের রহিম। ছেলেরা, সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে তোমরা ভালো আছো। এ জি স্যার, করোনাময় পরিস্থিতিতে আমরা এই যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতেছি, সেক্ষেত্রে তোমাদের সহযোগিতা করার প্রয়োজন আছে একটা ক্লাস ভালোভাবে উপস্থাপন করার জন্য। আমি আশা করব সে কাজটুকু করবে। আর সকলে তোমরা বাড়িতে সকলে ভালো ছিল আশা করি, আমরা ভালো আছি। আর পড়াশোনার প্রতি যত্নশীল হবে, স্বাস্থ্যের দিকে যত্নশীল হবে। আমরা শুরু করি বিরাম চিহ্ন আলোচনা করছিলাম, আমরা বিরাম চিহ্ন আলোচনা করার আমরা ঊর্ধ্বকমা আজকে আলোচনা করব। আজকে আলোচনা করব ঊর্ধ্বকমা। আমরা ঊর্ধ্বকমার কি, ঊর্ধ্বকমার ব্যবহার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা জানি বিরাম চিহ্নের একটি অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিরাম চিহ্ন ঊর্ধ্বকমা। ঊর্ধ্বকমা কোথায় কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আজকে আলোচনা করব। অর্থাৎ যতগুলো বিরাম চিহ্ন আছে তন্মধ্যে এটি একটি ব্যতিক্রম ধর্মী বিরাম চিহ্ন। যদি বলা হয় বিরাম চিহ্ন সমূহের মধ্যে কোন বিরাম চিহ্নটি ব্যতিক্রম ধর্মী বিরাম চিহ্ন, তাহলে কি হবে ছেলেরা? ঊর্ধ্বকমা। ঊর্ধ্বকমা, হ্যাঁ, ঊর্ধ্বকমা পদের মধ্যবর্তী কোন একটি বর্ণের উপরে জায়গা দখল করে নেই। ঊর্ধ্ব অর্থাৎ ঊর্ধ্বকমা কোথায় বসে? পদের মধ্যবর্তী, পদের মধ্যবর্তী কোন একটি বর্ণের উপরে। আমরা কমার ক্ষেত্রে দেখছি নিচে বসে, আর ঊর্ধ্বকমার ক্ষেত্রে কোথায় বসে ছেলেরা? উপরে, উপরে বসে, হ্যাঁ, বর্ণের উপরে। স্যার, এখানে মধ্যবর্তী কোন একটি বর্ণ বলতে, হ্যাঁ, অর্থাৎ মনে করে একটা বাক্য, একটা শব্দ মধ্যবর্তী এখানে আছে, মনে করে এ দয়ের উপরে বসলো, বুঝতে পারছো? অর্থাৎ একটা শব্দের উপরে, একটা পদের উপরে মাঝখানে বসবে। অর্থাৎ আমরা কমার ক্ষেত্রে দেখি শব্দের শেষে নিচে বসে, কিন্তু এই ঊর্ধ্বকমা বসবে একটা শব্দের উপরে। আমরা বিস্তারিত আলোচনা করার সময় সেই জিনিসটা আর মানে আমরা ক্লিয়ার করব তোমাদেরকে সেই জিনিসটা। আশা করি তোমরা একটু একটু ধৈর্য সহকারে ওয়েট করো, আমরা আলোচনা করব। এই যে ছেলেরা যে আসে দেরিতে জিনিস সমস্যা হয়। তাহলে ঊর্ধ্বকমার কোন বিরতিকাল নাই, তাহলে কোন কমার বিরতিকাল নাই? ঊর্ধ্বকমার কোন বিরতিকাল নাই। আমরা অন্য বিরাম চিহ্নের ক্ষেত্রে দেখলাম অনেকগুলো বিরাম চিহ্নের বিরতিকাল আছে, দু একটা বিরাম চিহ্নের কোন বিরতিকাল নাই। অর্থাৎ কতটুকু যা বিরাম দিতে হবে জিহ্বাকে সেই জিনিসটা এখানে উল্লেখ করা নাই বা প্রয়োজন পড়ে না। তাহলে আমরা দেখি এই চিহ্নকে বিরাম, ঊর্ধ্বকমার আরেক নাম হলো ইলেক বা লোপ চিহ্ন বলা হয়। যদি বলা হয় ঊর্ধ্বকমার অপর নাম কি ছেলেরা, কি হবে? ইলেক বা লোপ চিহ্ন। ইলেক হলে ইংলিশে বলা হয় আর বাংলা বলা হয় লোপ চিহ্ন। আর হইতে পারে ইলেক চিহ্নের অপর নাম কি লোপ চিহ্ন। আর ঊর্ধ্বকমা এই জিনিসটা মনে রাখবে উভিত করা হয়, ঊর্ধ্বকমার ব্যবহার বর্তমানে খুবই কমে গেছে। অর্থাৎ আধুনিক বাংলা বানানের নিয়মের কারণে ঊর্ধ্বকমার ব্যবহার অনেকটা কমে গেছে। অর্থাৎ বানানকে গতিশীল করতে, সহজসাধ্য করার জন্য, সহজ করার জন্য, সহজলভ্য করার জন্য ঊর্ধ্বকমার ব্যবহারটা কি 2012 সালে প্রণীত বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানের নিয়মে অর্থাৎ ঊর্ধ্বকমার ব্যবহার কি করা হয়েছে, অর্থাৎ ব্যবহার না করলেও চলবে সে কথাটা উল্লেখ করা আছে। তবে পুরানো বাংলা রচনায় কোন কোন ক্ষেত্রে ঊর্ধ্বকমার ব্যবহার আছে সেই জিনিসটা আমাদের জানতে হবে। অর্থাৎ আগের দিনের প্রাচীনকালের বা মধ্যযুগের বা বাংলা গদ্য সাহিত্যের প্রথম দিকে অর্থাৎ যে রচনাগুলা রচিত হয়েছে, অর্থাৎ সে রচনায় বিশেষত ক্রিয়া ও সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপে, তাহলে কোন কোন পদের ক্ষেত্রে ব্যবহৃত হবে ছেলেরা? ক্রিয়া ও সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপে, ক্রিয়া ও সর্বনাম পদে, অর্থাৎ ব্যাপক হারে ঊর্ধ্বকমা ব্যবহৃত হতো। অর্থাৎ তাহলে প্রাচীনকালে অর্থাৎ পুরানো বাংলার যে পুরানো বাংলার কোন ক্ষেত্রে ঊর্ধ্বকমা ব্যবহৃত, অর্থাৎ অর্থাৎ বিশিষ্য ও বিশেষ্য সরি স্যার বিশেষত ক্রিয়া ও সর্বনাম পদের ক্ষেত্রে ঊর্ধ্বকমার ব্যবহার ক্রিয়া বিশেষ ছিল। কিন্তু নিচে ঊর্ধ্বকমার ব্যবহারের কতিপয় ক্ষেত্রে উদাহরণ দেখানো হলো, অর্থাৎ ঊর্ধ্বকমা আমরা কোথায় কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। স্যার, এখন স্যার আমরা আধুনিক যুগে ব্যবহার করি নাকি এগুলা? হ্যাঁ, আমি আলোচনা করব, কারণ আমি তো এই বললাম তো, অর্থাৎ বানানকে গতিশীল করতে গিয়ে, সহজ সাধ্য করতে গিয়ে, সহজলভ্য করতে গিয়ে অর্থাৎ ঊর্ধ্বকমার ব্যবহার কি করা হয়েছে। ঊর্ধ্বকমার যেখানে যেভাবে ব্যবহৃত হবে শব্দ বা পদ, সে জিনিসটা সেভাবে লিখতে হবে, শুধু ঊর্ধ্বকমাটা ব্যবহার না করলে হবে, বুঝতে পারছো? অর্থাৎ আমরা
আগে তোমরা আমরা আগে যেমন দুইটি শব্দ ব্যবহার করতাম সেখানে দুই দিয়ে উপরে কি উর্দু কমা দিয়ে টি লিখতাম, অর্থাৎ ইকার কি হইতো লুপ্ত হইতো, দুইটি দুয়ের ইকার। কিন্তু এখন এই দুয়ের পরে কি করতাম, দু লেখে উপরে একটা কি করতাম উর্দু কমা ব্যবহার করতাম আর তারপরে টি লিখতাম। এখন দুইটি লেখা যাবে কিন্তু উর্দু কমাটা ব্যবহার না করলেও চলবে, অর্থাৎ বানানকে সহজলভ্য করার জন্য, সহজ করার জন্য, গতিশীল করার জন্য, অর্থাৎ নির্ভুল করার জন্য, অর্থাৎ উর্দু কমার ব্যবহার আধুনিক বাংলা নিয়মে অর্থাৎ নিষেধ করা হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার ছেলেরা? তাহলে হ্যাঁ, তাহলে উর্দু কমার ব্যবহার কোথায় হইতো আগে? পুরানো বাংলা রচনায় বিশেষত ক্রিয়া ও সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপে ব্যাপক হারে ব্যবহার হইত। উর্দু কমা পুরানো পুরানো ব্যবহার সম্পর্কে, অর্থাৎ পুরা উর্দু কমার পুরানো ব্যবহার সম্পর্কে বলা প্রয়োজন যে বাংলা ভাষার সাধুরীতির ক্রিয়া সর্বনাম ও কিছু সংখ্যা শব্দের চুরিতুরিতির সংক্ষিপ্ত রূপ নির্দেশ করতে উর্দু কমা ব্যবহার হতো। অর্থাৎ আগের দিনে পুরানোকালে কোথায় কোথায় ব্যবহার হতো সে কথাটাই বলা হচ্ছে। অর্থাৎ উর্দু কমার পুরানো ব্যবহার সম্পর্কে বলা প্রয়োজন যে অর্থাৎ আগে যে ব্যবহৃত হতো সেখানে কোথায় হইতো বাংলা ভাষার সাধু রীতি। আমরা জানি বাংলা ভাষার রীতি দুইটা, সাধু এবং চলিত রীতি। সাধু রীতির কোন ক্ষেত্রে? ক্রিয়া সর্বনাম এবং কিছু সংখ্যা শব্দের চলিত রূপে অর্থাৎ সংক্ষিপ্ত করতে গিয়ে। তাহলে সাধু রীতিকে, সাধু ভাষার ক্রিয়াপদকে এবং সর্বনাম পদকে এবং সংখ্যা শব্দের অর্থাৎ সাধু থেকে চলিত রূপে সংক্ষিপ্ত করতে গিয়ে এই উর্দু কমার কি নির্দেশ ব্যবহার করা হতো, উর্দু কমাকে ব্যবহার করা হতো। যেমন সাধুরীতিতে ক্রিয়া দীর্ঘরূপ, যেমন হইতে, এখন হইতে হতে, এই যে হতের এই দেখছো উর্দু কমাটা ছেলেরা, হয়ের পরে উপরে, হয়ের পরে এবং উপরে ত এর আগে দেখছো ছেলেরা? জি স্যার। এই যে হ্যাঁ, উর্দু কমা এখানে হচ্ছে, অর্থাৎ সাধু ভাষা ছিল হইতে, চলিত ভাষা হয়ে গেছে কি হতে। আধুনিক বাংলায় এই উর্দু কমাটা ব্যবহার না করেও আমরা হতে লিখতে পারি, তাহলে বানানটা ভুল হবে না, অর্থাৎ নির্ভুল হবে। আগের দিনে সে জিনিসটা কি তো ভুল হয়ে যেত, বুঝতে পারছো? এখন হতে লিখতে পারবো কিন্তু এই উর্দু কমাটা না দিলেও চলবে। করি আসি আগের দিনে সাধু রীতি ছিল, আর বর্তমানে করেছি, এ কর পরে রটা কি হয়ে গেছে, রটা কি হচ্ছে লুপ্ত হয়ে গেছে, আর এখানে কি সরি এখানে ইকার লুপ্ত হয়ে গেছে, আর উপরের দেখো উপরের এখানে কিছু পরে রুসুকারটা কি হয়েছে লুপ্ত হয়ে গেছে। এই যে শব্দগুলো লুপ্ত হয়েছে, এই লুপ্ত হওয়ার জন্য এই চিহ্নটা আমরা ব্যবহার করতাম, তাকে বলা হয় লুপ্ত চিহ্ন। কি এতটুকু ক্রিয়াপদের এই যে সাধু থেকে চলিত রূপে সংক্ষিপ্ত করতে এই যে উর্দু কমার ব্যবহার হইতো, এতটুকু কি কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে? সাধু ভাষায় আমরা কি হইতে ব্যবহার করি? তোমার হইতে, আমার কোনো উপকার হবে হইবে না, তাহলে এটা চলিত ভাষা রূপদান করি, তাহলে কি হবে? তোমার তোমার হবে না হতে, এই হতে লিখতে হতের উপরে গিয়েছিলে এই যে ইকার রুশিকার কি হয়েছে আমি লুপ্ত করে ফেলছি, এর জন্য লুপ্ত করার জন্য এ উপরের চিহ্নটা ব্যবহার করতাম আগের দিনে। এখন কথাটা বুঝতে পারছো? জি স্যার। এই লুপ্ত করতাম, এর জন্য এই চিহ্নটা ব্যবহার করতাম এই লুপ্ত হওয়ার জন্য। কিন্তু আধুনিক বাংলা বানানের নিয়ম বলছে যে উর্দু কমাটা না ব্যবহার করলে চলবে, কিন্তু এভাবে লেখা যাবে। যেমন আমরা এখন কি হতে লিখি না, হতে কিন্তু লিখি। হ্যাঁ, সাধু ভাষায় আগে ছিল উপরে শব্দটা, এখন এখন আমরা লিখি কি পরে, অর্থাৎ এখানে রুস্বকারটা কি করা হয়েছে লুপ্ত করা হয়েছে, এজন্য এখানে এই চিহ্নটা ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা কোথাও কি আধুনিক চলিত রীতিতে এই পরের আগে কি এই চিহ্নটা ব্যবহার করি ছেলেরা? না স্যার, চলিত রীতি কোনটি? এটা কি স্যার আমরা কম ইলেক চিহ্ন রেছি দিব নাকি স্যার করেছি ডিরেক্ট দিব, কোনটা দিব? অর্থাৎ ইলেক চিহ্ন দেওয়ার দরকার নাই, ইলেক চিহ্ন
যে থাকবে সেই জিনিসটা না লেখাই এখন উত্তম, কারণ আধুনিক বাংলা নিয়মে বলা হয়েছে যে ইলেকশনের ব্যবহার প্রয়োজন নাই। তাহলে আমরা যে জিনিসটা ব্যবহার প্রয়োজন নাই সেই জিনিসটা আমরা ব্যবহার করবো। এরকম যদি প্রত্যেকটা শব্দের উপরে এভাবে চিলিক চিহ্ন দেওয়া হয় সময় লাগবে, অর্থাৎ শব্দটা কি সুন্দর লাগতেছে ছেলেরা? সুন্দর লাগতেছে না, দেখতেও ভালো লাগতেছে না এবং শ্রুতি মধুর হচ্ছে না। এজন্য লেখতে অর্থাৎ লেখার ক্ষেত্রে সময় নষ্ট হচ্ছে। তাই লেখাকে গতিশীল করতে, সহজ করতে এবং কি অর্থাৎ দেখতে উপস্থাপনাটা সুন্দর করতে অর্থাৎ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর কার কোনো প্রশ্ন? আমি আশা করি সর্বনামের উদাহরণ, এই সর্বনামের উদাহরণের ক্ষেত্রে আমরা দেখব অর্থাৎ সাধুরীতিতে তাহার চলিতরীতি হয়েছে কি তার আমরা জানি। তাহলে এই যে হো আকার এটা কি হয়েছে? লুপ্ত হয়েছে। এই লুপ্ত হওয়ার জন্য এখানে কি এখানে আমরা কি চিহ্ন ব্যবহার করি? এই লুপ্ত চিহ্নটা ব্যবহার করি। কিন্তু আধুনিক বাংলার ক্ষেত্রে কোথাও কি এ তার উপরে এই চিহ্নটা ব্যবহার করেছিলেন আমরা? আমাদের চিহ্নটা ব্যবহার করতে হয় তাহলে এই জিনিসটা একঘেয়ে দেখায়, দেখতে অসুন্দর লাগে এবং লেখার ক্ষেত্রে গতি আসবে না। তাই লেখাকে সুন্দর এবং গতিশীল অর্থাৎ করতে গিয়ে আমরা নির্ভুল করতে গিয়ে আমাদের এই সর্বনামের এই অর্থাৎ বাংলা বানানের নিয়মের এই রীতিটা কি করা হয়েছে? প্রবর্তন করা হয়েছে যে আমরা সংক্ষিপ্ত করতে পারবো কিন্তু সেক্ষেত্রে এই উর্দু কুমার ব্যবহার না করলেও চলবে। কি কথাটা বুঝতে পারছ? এই যে সাধু সাধু সংখ্যা শব্দের পুনরূপ দুইটি আমি কতক্ষণ বলছিলাম, দুইটির এখানে সংক্ষিপ্ত করে ইকার লুপ্ত হয়েছে, কি হয়েছে? দুটি। এই যে চিহ্নটা আমরা কি কি করতেছি ব্যবহার করতাম, এখন আর এই চিহ্নটা ব্যবহার না করলে কি হবে? দুটি। তাহলে কি অর্থাৎ অশুদ্ধ হবে না, শুদ্ধ হবে। আর এভাবে লেখলে বরঞ্চ এখন অশুদ্ধ হবে। একশত হয়ে গেছে কি? একশো। তো তটা কি হয়েছে? লুপ্ত হয়ে গেছে। এখানে কি কারো কোনো এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে বা অসুবিধা হচ্ছে? না স্যার। স্যার আমার যদি এমসিকিউ থাকে একশত, এই একশত নামক সাধু শব্দের পূর্ণরূপের চলিত সংখ্যা শব্দের সংক্ষিপ্ত রূপ কোনটি আধুনিক বাংলা নিয়ম অনুসারে? এটা কি স্যার 100 এর পর তখন তার মানে যে ইলেকট্রিন তার হবে না স্যার? না না কোনো দরকার নাই। নাই জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, এরপরে দেখো অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে উর্দুকমা অর্থাৎ অসমাপিকা ক্রিয়া অর্থাৎ ব্যবহার করতে গিয়ে আমরা কি করতাম? এই ইলেকট্রিনের ব্যবহার করতাম। অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে অর্থ বিভ্রান্তির ঘটার আশঙ্কা থাকলে সেই ক্ষেত্রে উর্দুকমা ব্যবহার করা হয়। অর্থাৎ কোথাও যদি অসমাপিকা ক্রিয়া ব্যবহার করতে গিয়ে অর্থের বিভ্রান্তি ঘটে, আশঙ্কা থাকে বা সমস্যা সৃষ্টি হতে পারে, তাহলে আমরা কি করব? উর্দু ব্যবহার করা হয়। যেমন তুমি কেমন করে গান করো হে গুণি, এই যে এখানে একটা উর্দু কমা এই যে ব্যবহার করা হয়তো এই তাহলে কি করে এই যে হলো অসমাপেক্ষিক ক্রিয়া, এর জন্য এখানে করা হচ্ছে। অব্দ সংখ্যা এখানে কি উর্দু কমার ব্যবহার না করা হলে ভুল হইতো? না হবে না, ভুল হবে না, আধুনিক নিয়ম হবে না, সমস্যা নাই। বাংলা নিয়মিত বলাই হয়েছে তো কোন কোন ক্ষেত্রে অর্থাৎ করা যায় এই কথাটা বলছে আর কি, না করলে সমস্যা নাই। অব্দ সংখ্যা সংক্ষেপণ উর্দু কুমার অর্থাৎ কিছু সংখ্যক অব্দ সংখ্যা বিভিন্ন বিভিন্ন কারণে এতটা আকার হবে তাৎপর্য মণ্ডিত ও সুপরিচিত থাকে যে বাক্যের মধ্যে তা পুরোটা না লিখলেও বোঝানো যায়। অর্থাৎ যেমন এরকম 52 এর ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলন বলতে আমরা কোথায় বোঝায় সম্পূর্ণ লেখলে কি করা হয়তো? এটারে এর শব্দ কি করা হয়েছে? 1952 লেখা হয়। হ্যাঁ 1952, আমরা এই চিহ্নটা দেখি 1952 1952 কে আমরা কি করেছি অর্থাৎ লুপ্ত করে দিয়েছি। অর্থাৎ বারবার 1919 লেখাচ্ছে, অর্থাৎ এই চিহ্নটা দিয়ে কি 52 এর ভাষা আন্দোলন, 71 এর মুক্তিযুদ্ধ। আমরা যদি এখন বলো স্যার এটা কি আমাদের পুরনো বাংলা নাকি আধুনিক বাংলার নিয়ম? এটা আধুনিক বাংলার নিয়মে অর্থাৎ আগে এভাবে লেখা হতো, এখন বর্তমানে এভাবে অর্থাৎ এই এই কমাটা ব্যবহার না করলেও চলবে, পুরোটা না লিখলেও বুঝা যাবে। 71 লিখলেও চলে স্যার? হ্যাঁ 71, আর এভাবে লিখলেও ভুল হবে না, ঠিক আছে? জি স্যার। এরপর হ্যাঁ বিরাট দুই বুঝলাম না। হ্যাঁ স্যার দুই বুঝলাম না, দুই
অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ যদি সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে যদি কোনো অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কা থাকে সেক্ষেত্রে উদ্যমী ব্যবহার করা হয় কোথাও কোথাও হয়। কিন্তু আমরা এই যে এখানে তুমি কেমন করে করে গান করো হে গুণী, এ করে অসমাপিকা ক্রিয়া এখানে অর্থাৎ অর্থের বিভ্রান্তি হওয়ার আশঙ্কা আছে বলে করে, কিন্তু এটা এভাবে করা যায় কিন্তু না করলেও সমস্যা নাই। অর্থাৎ বুঝতে পারছো, যেহেতু আমাদের নিয়মের ক্ষেত্রে বলে দিছে যে অর্থাৎ উর্দুকুমা ব্যবহার না করলে চলবে, তাহলে ওইটা দরকার নাই, ওই কথাটা বলছে আর কি। বিরাম চিহ্নের প্রয়োগ অর্থাৎ কোথায় কোথায় আমরা প্রয়োগ করবো দেখো এখানে স্যার, এখানে কিভাবে অর্থ বিভ্রান্তি ঘটবে স্যার এটা বুঝলাম না স্যার। কুরিয়া, তুমি কেমন কুরিয়া গান করো যদি করে, তাহলে করে আর কুরিয়ার ভিতরে এখানে একটু আছে পার্থক্য, একটু আছে সমস্যা। অর্থাৎ তাহলে কি অসমাপিকা সমাপিকার কিছু বিষয় আছে এখানে। যাই হোক, আমরা সামনের দিকে আগে যাই। বিরাম চিহ্নের যে প্রয়োগ কোথায় কি প্রয়োগ করব, রে প্রতীক, রে পাষাণ, হৃদয় প্রতীক, কি লোভে এত ত্রস্ত দূরাইতেছ, কি আশায় খণ্ডিত শির বর্ষার অগ্রভাগে বিদ্যু করিয়া লইয়া যাইতেছ, এ শিরে হায় এ শিরে তোমার প্রয়োজন কি। এই যে বাক্যগুলা ব্যবহৃত হয়েছে এক্ষেত্রে কি কি বিরাম চিহ্ন প্রয়োগ হয়েছে অর্থাৎ কিভাবে হয় সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে, বুঝতে পারছো এক নম্বরে। এরপর দেখো, আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না, তাহার সে ঝুলি নাই, তাহার সে লম্বা চুল নাই, তাহার শরীরে পূর্বের মতো সে তেজ নাই, অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম, কহিলাম কিরে রহমত কবে আসিলে। অর্থাৎ এই যে বাক্যগুলা এখানে যদি বিরাম চিহ্নের ব্যবহার না হইতো তাহলে বাক্যগুলো কেমন বোঝা যাইতো, তোমাকে শুনতে ভালো লাগতো বা এর অর্থ উদ্ধার করা যাইতো ছেলেরা? হ্যাঁ, অর্থাৎ এই জন্য বিরাম চিহ্ন। আচ্ছা, এই যে প্যারাটা দেওয়া হয়েছে কোথা থেকে দেওয়া হয়েছে, দ্বিতীয়টা বিরাম চিহ্নের প্রয়োগের? স্যার এটা হলো স্যার আমাদের বাংলা চারুপাঠ থেকে দেওয়া হয়েছে স্যার। স্যার কাবুলিওয়ালা বাক্য থেকে, কাবুলিওয়ালা থেকে। ভেরি গুড, ভেরি গুড। এরপরে দেখো, যে শব্দকে ভালোবাসে খুব, শব্দকে আদর করে করে যে খুব সুখ পায় সেই হতে পারে কবি। কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন, চাঁদের মতো স্বপ্ন দেখেন, তুমিও গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও, চাঁদের মতো স্বপ্ন দেখতে চাও? তোমার যদি শব্দের জন্য আদর ভালোবাসা না থাকে তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধভরা কথা বলতে, তাদের মতো কি জ্যোৎস্নাভরা স্বপ্ন দেখতে। অর্থাৎ এটা স্যার, এখানে আমার একটা কোশ্চেন আছে স্যার। বলো স্যার, এখানে আপনি নিচ থেকে দুই নাম্বার লাইনে দেখেন স্যার, তোমাদের যদি শব্দের জন্য আদর ভালোবাসা না থাকে, আদর ভালোবাসা, হ্যাঁ আদর ভালোবাসা, এখানে কি স্যার এটা ড্যাশ বুঝাইছে নাকি স্যার হাইফেন বুঝাইছে? এটা বুঝলাম, এটা হাইফেন, ও হাইফেন ড্যাশ না, হাইফেন ওটা ইয়ে হয়ে গেছে। আমি হাইফেন ডাইট ব্যবহার করতে কখনো ছোট হয়ে যায় বড় হয়ে যায়, কেন হয় এই জিনিসটা আমি জানি না স্যার, বুঝতে পারছো? কখনো কোনো ছোট হয়, কখনো যেখানে বড় করার দরকার অনেক চেষ্টা করি পারে না, কিন্তু এটা বড় হয়ে গেছে এই জন্য। এখন সাধারণ প্রশ্ন সমূহ, অর্থাৎ কি কি প্রশ্ন হইতে পারে তোমাদের, আমরা একটা দেখি। এই তোমরা এই জিনিসগুলো একটু ভালো করে করে রাখবে। লিখিত বাক্যে ছেদ বা বিরাম চিহ্ন বোঝানোর জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাকে কি বলে? বিরাম চিহ্ন, ছেদ চিহ্ন। বাক্যের অর্থ ঠিক ঠিক বোঝানোর জন্য বাক্যের মধ্যে এক বা একাধিক জায়গায় অল্প বা বেশি পরিমাণ বেশি সময় তামার প্রয়োজন হয়, এ তামার সাধারণ নাম কি? বিরাম বা ছেদ চিহ্ন বা ছেদ চিহ্ন। বাক্যে না থেমে এক নাগারে বিরামহীন ভাবে কথা বলে গেলে কি করতে পারে? বাক্যে বিপত্তি বা, হ্যাঁ অর্থের বিপত্তি করতে পারে। হ্যাঁ, অর্থাৎ যেহেতু অর্থের বিপত্তি তোমাদের বই আছে সেই জিনিসটাই তোমরা এটা ভালো করে শিখবে। তিন নাম্বারটা, যে কোনো ভাষা সাইটটু স্যার এক নাম্বার নিয়ে যান স্যার। স্যার यस স্যার। হ্যাঁ, এরপরে দেখো, যে কোনো ভাষায় লেখ্যরু রূপে কি ব্যবহার করা অপরিহার্য? বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন। তাহলে যদি বলা বিরাম চিহ্ন, বিরাম চিহ্নের ব্যবহার হয় কোন ক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় তাহলে কি হবে? যে কোনো ভাষায় কোথায় বিরাম চিহ্ন ব্যবহার অপরিহার্য? ওই লেখ্য রূপে
লেখার ক্ষেত্রে বক্তব্যকে যথাযথভাবে প্রকাশ এবং তার অর্থকে সুস্পষ্টভাবে উপস্থাপনের জন্য কি ব্যবহার করা হয়। লেখার ক্ষেত্রে বক্তব্যকে যথাযথভাবে প্রকাশ এবং তার অর্থকে সুস্পষ্টভাবে উপস্থাপনের জন্য কি ব্যবহার করা হয়। বিরাম বা তেজ চিহ্ন। বিরাম চিহ্ন বক্তব্যকে বা লেখার ভাষাকে কি করে? ছেলেরা খুবই গুরুত্বপূর্ণ, 7 নম্বর। বিরাম চিহ্ন বক্তব্যকে বা লেখার ভাষাকে কি করে? উদ্গম্য, সুস্পষ্ট, সুবিন্যস্ত করে। বানান গুলা খুব ভালো করে দেখেও লেখে নিও। অর্থাৎ বিরাম চিহ্ন বক্তব্যকে বা লেখার ভাষাকে কি করে? বোধগম্য, সুস্পষ্ট, সুবিন্যস্ত করে। এরপরে কে বক্তব্যকে বা লেখার ভাষাকে বোধগম্য, সুস্পষ্ট, সুবিন্যস্ত করে? বিরাম চিহ্ন। তেজ বা বিরাম আরেকবার বলবেন, বুঝি নাই তোমার কথাটা স্যার। মানে এখানে নেট প্রবলেম, ভালো করে শুনতে পাই না। আগে কথাটা আবার একটু বলবেন। কে বক্তব্যকে বা লেখার ভাষাকে বোধগম্য ও সুস্পষ্ট, বোধগম্য, সুস্পষ্ট ও সুবিন্যস্ত করে? বিরাম চিহ্ন। হ্যাঁ, ধন্যবাদ স্যার। হ্যাঁ, চেদ বা বিরাম চিহ্ন কইভাবে কাজ করে? চেদ বা বিরাম চিহ্ন কি কইভাবে অর্থাৎ কাজ করে? তিন ভাবে। হ্যাঁ, তিন ভাবে। অর্থাৎ তাহলে আমরা দেখি বাক্যে কি কি ভাবে স্যার একটু। ওই যে আমরা কতক্ষণ আগে আলোচনা করছি, 1 মিনিট What the hell is going on? It is nothing. আমি তো স্যার নিকুল বলে পড়াচ্ছি স্যার। ও আচ্ছা, স্যার কথা বলতো স্যার। আমি হচ্ছে আর আমি ক্লাস নিচ্ছি স্যার, ক্লাস নিচ্ছি, ক্লাস শেষ করে নেই। আচ্ছা জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ ছেলেরা, আরে বাইরে একটা শব্দ আসছে কেমন যেন। হ্যাঁ এখন, হ্যাঁ তাহলে বাক্যাংশ সংগঠিত ও পৃথক করা কার কাজ? বিরাম চিহ্নের কাজ। তাহলে এই যে 10 নম্বর একটা, 11 নম্বর একটা, বাক্যের সমাপ্তি নির্দেশ করা কার কাজ? বিরাম চিহ্নের কাজ। অর্থাৎ কি করে বাক্যে ব্যবহৃত পদগুচ্ছকে বাবু অনুসারে কি করে অর্থভোগ করা হলো? বিরাম চিহ্ন। বিরাম চিহ্নের কাজ এই তিন কাজের, বাক্যাংশ সংগঠিত ও পৃথক করা করে হলো বিরাম চিহ্ন, আর বাক্যের সমাপ্তি নির্দেশ করা অর্থাৎ বিরাম চিহ্নের কাজ, এই তিনটা করে। এটা হলো তোমরা দেখে নিও। আচ্ছা স্যার, এখন কি এমন প্রশ্ন আসতে পারে যে এটা কি স্যার এমন হতে পারে না যে কমা, সেমিকোলন, দাড়ি এগুলার নাম দিয়ে আসতে পারে, এরকম কি আসতে পারে না? বুঝি নাকি তোমার কথা, আবার বলো। যদি বলা হয় স্যার প্রশ্নে বাক্যে ব্যবহৃত পদগুচ্ছকে, না না স্যার, বাক্যাংশকে সংগ্রহিত পৃথক করা কার কাজ? হ্যাঁ আসতে পারে স্যার, মানে আসতে পারে। হ্যাঁ আসতে পারে, থাকতে পারে না যে কমা, সেমিকোলন, দাড়ি প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ আসতে পারে। হবে এর কি অর্থাৎ? ওই এখানে তো বিরাম চিহ্ন আসবে। বিরাম চিহ্ন বলতে শুধু একটা না, এই 11টাকে বোঝায়, বুঝতে পারছো? বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন কয় প্রকার? 11 প্রকার। বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন কয় প্রকার? 11 প্রকার। কমার বিরতিকাল কতটুকু? 1 বলতে যে সময় লাগে, তারপরে 15। সেমিকোলন এর বিরতিকাল কতটুকু? 1 বলার দ্বিগুণ সময়কাল, অর্থাৎ 1-2 বার উচ্চারণ করতে তো সময় লাগে। 16। দাড়ি এর অপর নাম কি? পূর্ণচ্ছেদ। দাড়ি এর অপর নাম কি? পূর্ণচ্ছেদ। এরপরে হলো 17। দাড়ি এর বিরতি কাল কতটুকু? 1 সেকেন্ড কাল পরিমাণ। দাড়ি এর বিরতি কাল কতটুকু? 1 সেকেন্ড কাল পরিমাণ, অর্থাৎ 1 সেকেন্ড যতটুকু সময় লাগে দাড়ির জন্য আমরা ততটুকু করবো, আমরা জিহ্বাকে অর্থাৎ উচ্চারণ করতে আমরা বিরতি দিব। জিজ্ঞাসা চিহ্নের অপর নাম কি? প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন এর বিরতি কাল কতটুকু? 1 সেকেন্ড কাল পরিমাণ, অর্থাৎ 1 সেকেন্ড
যতটুকু সময় ততটুকু আমরা উচ্চারণ করার ক্ষেত্রে জিহ্বাকে কি করবো, উচ্চারণ করতে বিরতি দিব। বিশ্ব চিহ্ন এর বিরতি কাল কতটুকু? এক সেকেন্ড কাল পরিমাণ, অর্থাৎ তারও এক সেকেন্ড কাল পরিমাণ আমরা কি করবো, জিহ্বাকে অর্থাৎ উচ্চারণের ক্ষেত্রে বিরতি দিব। কুলন এর বিরতি কাল কতটুকু? এক সেকেন্ড কাল পরিমাণ, তারও এক সেকেন্ড পরিমাণ। কুলন ড্যাশ এর বিরতি কাল কতটুকু? এক সেকেন্ড কাল পরিমাণ। ড্যাশ এর বিরতি কাল কতটুকু? এক সেকেন্ড কাল পরিমাণ। অর্থাৎ এগুলো সকলের এক সেকেন্ড সময় পর্যন্ত আমাদের কি জিহ্বাকে আমরা কি করবো, বিরতি দিব। হাইফেন এর বিরতি কাল কতটুকু? কোনরূপ বিরতির প্রয়োজন নাই। হাইফেনের জন্য যদি বলা হয় কোন চিহ্নর জন্য বিরতির প্রয়োজন নাই, কোন বিরাম চিহ্নর জন্য বিরতির প্রয়োজন নাই, তাহলে কি হবে ছেলেরা? হাইফেন। তারপরে ইলেক এর অপর নাম কি? লুপ চিহ্ন। ইলেক এর অপর লুপ চিহ্ন কতক্ষণ আগে পড়াইছি স্যারে, ইলেক বা লুপ চিহ্ন এর বিরতি কাল কতটুকু? অর্থাৎ কোনরূপ অর্থাৎ বিরতির প্রয়োজন নাই। তাহলে আমরা কয়টা পাইলাম, কোনরূপ বিরতির প্রয়োজন নাই, হাইফেন আর ইলেক বা লুপ চিহ্ন। ইলেক বা লুপ চিহ্ন, হ্যাঁ বুঝতে পারছো? তাহলে দুইটা মনে রাখবে যে কোন কোন বিরাম চিহ্নের জন্য আমরা কি করি না, যাত্রা বিরতি দেয় না ছেলেরা। এরপরে আমরা আসি উদ্ধৃতি চিহ্ন এর বিরতি কাল কতটুকু? এক সেকেন্ড কাল পরিমাণ। অর্থাৎ উদ্ধৃতি চিহ্নের জন্য আমরা কি করবো, এক সেকেন্ড কাল পরিমাণ আমরা কি করবো, অর্থাৎ জিহ্বার ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে যাত্রা বিরতি দিব। কমা স্যার, আমার একটা কথা আছে স্যার। স্যার এক বলতে যে সময় লাগে আর এক সেকেন্ডে এক সেকেন্ড কাল পরিমাণ, এই দুটো কি এক না? কিছু পার্থক্য আছে। কমা এর কমা, হ্যাঁ বলো স্যার। উদ্ধৃতি চিহ্নের ক্ষেত্রে তাহলে আমরা কি এক সেকেন্ড কাল পরিমাণ দিব নাকি এক বলতে যে সময় লাগে? আমি বলি দাঁড়ে, তারপরে ওই যে বিশ্ব চিহ্ন এগুলোর জন্য যতটুকু কষ্টমতো চিহ্নের জন্য যতটুকু আমরা যাত্রা বিরতি দিব উচ্চারণের ক্ষেত্রে, আমরা উদ্ধৃতি চিহ্নের জন্য সেই একই পরিমাণ যাত্রা বিরতি দিব। স্যার কিন্তু বোর্ড বইয়ে লেখা স্যার উদ্ধৃতি চিহ্ন এক বলতে যে সময় লাগে। তোমাদের কোন বইয়ে? আমাদের মানে টেক্সটবুক, টেক্সটবুকে স্যার। ওই আমি তো বই থেকে লিখলাম, আমি তো বই থেকে লিখলাম এক বলতে যে সময় লাগে স্যার, এটা লেখা আছে। আমি ভিডিওটা অন করি স্যার। আচ্ছা 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 আচ্ছা, তা দিতে হবে না তো, আমি দেখে নিব, আমি দেখে নিব, যদি এরকম হয় তো হয়তো আমার ভুল হতে পারে স্যার। বইয়ে স্যার অন্য লেখা স্যার, আমরা কোনটা দিব স্যার? বইয়ে কি আছে বাংলার নাম কি বা কমাকে বাংলায় কি বলা হয়? পাদচ্ছেদ। হ্যাঁ কমা এর বাংলার নাম কি বা কমাকে বাংলায় কি বলা হয়? পাদচ্ছেদ। বুঝতে পারছো? এই জিনিসটা ভালো করে মনে রাখবে, পাদচ্ছেদ। তারপরে পূর্ণ একটি বাক্যকে ভাব অনুসারে একাধিক অংশে ভাগ করা তার প্রধান কাজ। অর্থাৎ একটা, হ্যাঁ একটা একটা পূর্ণাঙ্গ একটা বাক্যকে ভাব অনুসারে, একটা অনেক বড় বাক্য থাকতে পারে, সেই বাক্যকে ভাব অনুসারে আমরা অনেক সময় কি করি, ভাগ করি উচ্চারণের সময়, অর্থাৎ যাত্রা বিরতিতে। যে ভাব অনুসারে ভাগ করতে গেলে যে খণ্ডিত অর্থাৎ বিরতি কাল দেয় বা বিরাম চিহ্ন ব্যবহার করে, এই বিরাম চিহ্ন প্রধান বিরাম চিহ্ন কোনটি? অর্থাৎ কমায় সে কাজটা করে থাকে। যে কোনো রচনায় কোনো বিরাম চিহ্নের ব্যবহার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ যে কোনো রচনার ক্ষেত্রে আমরা যখন যে কোনো রচনা লিখি, সেই রচনার ক্ষেত্রে কোন বিরাম চিহ্নের ব্যবহার সবচেয়ে বেশি করি আমরা, কি হবে? দাঁড়ি। অর্থাৎ যে কোনো রচনা যখন আমরা লিখি, তুমি যদি বলি যে তুমি বাংলাদেশের বর্ষাকাল সম্পর্কে একটা রচনা লেখো বা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে একটা রচনা লেখো, সেক্ষেত্রে এই রচনার মধ্যে কোন বিরাম চিহ্ন সবচেয়ে বেশি ব্যবহৃত হবে? দাঁড়ি হবে, দাঁড়ি ব্যবহার হবে। এরপরে অর্থাৎ সেটা কি কবিতার ক্ষেত্রেও? হ্যাঁ দাঁড়ি কবিতার ক্ষেত্রে তো আমরা বেশি ব্যবহার করি, এক লাইন পরে, দুই লাইন পরে, তিন লাইন করে, অর্থাৎ অন্য অন্য কমার ক্ষেত্রে এটা করে বেশি। যে কোনো রচনায় কোন বিরাম চিহ্নের ব্যবহার সবচেয়ে বেশি লেখলাম, যে কোনো রচনায় দাঁড়ি ছাড়া অন্য কোন বিরাম চিহ্নের ব্যবহার সবচেয়ে বেশি হয়? দাঁড়ির ব্যবহার তো সবচেয়ে বেশি আমরা জানি, দাঁড়ি ছাড়া দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় বেশি ব্যবহার করি কোন বিরাম চিহ্নকে, অর্থাৎ সে কথাটা বলছে কমার। অর্থাৎ দাঁড়ির ব্যবহার সবচেয়ে বেশি হয়, এরপরে কি হয় কমার ব্যবহার দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহার হয় কমা। এ কথাটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার অবশ্যই স্যার। আচ্ছা কমার, তাহলে কমার ব্যবহার হয় দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহার হয়। কমার ব্যবহার কার উপর নির্ভরশীল? Yes, sir.
অর্থাৎ এই কমার যে আমরা ব্যবহার করব, ব্যবহার করতে গিয়ে সেটা কোথায় কিভাবে কমা ব্যবহার করব বা কোন বিরাম চিহ্ন ব্যবহার করব, এটা কার উপর নির্ভর করে? লেখকের আকাঙ্ক্ষার উপর। আরো কিছু আরো কতগুলো কথা মূল বই আছে, প্রধানত লেখকের আকাঙ্ক্ষার উপরে কি করে বিষয়টা নির্ভর করে। আবার বলছি, কমার ব্যবহার কার উপরে বেশি নির্ভরশীল? লেখকের আকাঙ্ক্ষার উপরে। এই জিনিসটা খুব ভালো করে, হ্যাঁ, বাক্যে অর্থ বিভাগ দেখাবার জন্য যেখানে স্বল্প বিরতি প্রয়োজন সেখানে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়, অর্থাৎ বাক্যের মধ্যে অর্থ বিভাগ বিভাজন করার জন্য, বিভাগটা দেখাবার জন্য, অর্থকে সুস্পষ্টভাবে বোঝানোর জন্য যে আমরা স্বল্প পরিমাণ যে বিরতির প্রয়োজন পড়ে, আর এই স্বল্প বিরতির জন্য আমরা যে চিহ্ন ব্যবহার করি, অর্থাৎ তার জন্য কোন বিরাম চিহ্ন ব্যবহার করি, অর্থাৎ কমা। কমা প্রত্যক্ষ উক্তির পূর্বে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়, খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যক্ষ উক্তি অর্থাৎ সরাসরি কোন উক্তি, যদি কোনো বক্তব্য কারো সম্পর্কে যদি সরাসরি বক্তব্য দেয়, এই বক্তব্য দেওয়ার আগে একটা চিহ্ন ব্যবহার করা হয়, সে চিহ্ন কি বলা হয়, কি কি কোন বিরাম চিহ্ন দেয় আমরা প্রত্যক্ষ উক্তির আগে? কমার ব্যবহার। কমা সম্বোধন পদের পরে কোন বিরাম চিহ্ন ব্যবহার করি আমরা? কাউকে কাউকে যখন সম্বোধন করে, অর্থাৎ কাউকে যখন কোনো সম্বোধন করে, আহ্বান করে, তখন এই সম্বোধন করার যে পদ, এই সম্বোধন পদের পরে আমরা কোন একটা বিরাম চিহ্ন ব্যবহার করি, আর সে বিরাম চিহ্নটা হচ্ছে কি? কমা। বুঝতে পারছো ছেলেরা? হ্যাঁ। এরপরে দেখো স্যার, স্যার আমাদের ক্লাসের সময় কিন্তু শেষ। হ্যাঁ, এই না একটু দেরিতে সুপ্রসিদ্ধ একটু আছে, আমি শেষ করে দিব, আমাদের এগুলো শেষ করে শেষ করে দিব। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত, অর্থাৎ জটিল বাক্য আমরা জানি যে জটিল বাক্য অর্থাৎ একটা বাক্যের তিন প্রকার আছে, জটিল বাক্য এর মধ্যে একাধিক খণ্ড বাক্য ব্যবহৃত হয়, তে জটিল বাক্যের অন্তর্গত খণ্ড বাক্যের পরে আমরা কি করি একটা বিরাম চিহ্ন ব্যবহার করি, সে বিরাম চিহ্ন হলো কমার। আর ব্যতিক্রম ধর্মী বিরাম চিহ্ন কোনটি, অর্থাৎ বাংলা ভাষায় যতগুলো বিরাম চিহ্ন আছে এর মধ্যে ব্যতিক্রম ধর্মী চিহ্ন কোনটি? ঊর্ধ্বকমা। ঊর্ধ্বকমা, হ্যাঁ। কোন পদের সংক্ষিপ্ত রূপে ব্যাপক হারে ঊর্ধ্বকমা ব্যবহৃত হয়? কোন পদের সংক্ষিপ্ত রূপে, কোন পদের ক্ষেত্রে ব্যাপক হারে ক্রিয়া ও সর্বনাম পদে? অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে স্যার, এই জায়গায় বলো স্যার, আমরা ক্লাস 6 এ পড়ছিলাম জটিল বাক্যের অন্তর্গত খণ্ড বাক্যকে আলাদা করতে হলে ড্যাশ ব্যবহৃত হয়, বিরাম চিহ্ন ব্যবহার করতে পড়ছিলাম। হ্যাঁ, বিরাম চিহ্ন ব্যবহার করতে হয় স্যার, ড্যাশ ব্যবহৃত হয়েছিল পড়ছিলাম আমরা। না না না, বিরাম চিহ্ন ইয়া কমা ব্যবহার হয়। অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? ঊর্ধ্বকমা। অসমাপিকা ক্রিয়াতে অব্দ সংখ্যা সংক্ষেপণে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? ঊর্ধ্বকমা। বুঝতে পারছো? এই যে আমরা এই এতটুকু হইলো আমরা আলোচনা করছি, এই আলোচনার ভিতর থেকে আমি আশা করব তোমরা এই জিনিসগুলো একটু ভালো করে পড়বে, বুঝবে, জানার চেষ্টা করবে, সকলে একটু ভালো থাকবে। তাহলে আজকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের আজকে এই ক্লাসটা শেষ করলাম, আগামী দিন আবার দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো থাকেন স্যার, শুভ রাত্রি। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম স্যার।